ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ, তারা তো অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে এবং মিডিয়া রিপোর্টস মোতাবেক প্রায় দু বছর ধরে এই জুটি প্রেমের সম্পর্কে ছিল। কিন্তু আপনি জানেন কি কিভাবে তাদের প্রেম কাহিনী শুরুটা হয়েছিল? আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কিন্তু তার আগে একটু পিছনের দিকে যাই, সেটা হলো ক্যাটরিনা এবং রণবীর কাপুরের চ্যাপ্টারটাতে একটু ঘুরে আসা যাক। সালমানকে ছেড়ে ক্যাটরিনা রণবীরের কাছে যাওয়ার পর প্রায় ছ বছর, অনেক লম্বা সময় তারা কিন্তু রিলেশনশিপে ছিলেন, এবং হঠাৎ করে 2016 সালে তাদের ব্রেকআপের খবর শুনে সবাই চমকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখনও এই বিষয়টা পরিষ্কার নয় কেন তাদের সম্পর্ক ভেঙেছিল। শুরুর দিকে যদিও গুঞ্জন উঠেছিল হয়তো রণবীর কাপুর ক্যাটরিনাকে চিট করেছে, কারণ এটা তো সবারই জানা রণবীর কাপুর দীপিকার সঙ্গে কিন্তু চিট করেছিল। বাট ক্যাটরিনার সঙ্গে রণবীর কাপুর আসলে এমন কিছুই করেনি। তাহলে প্রশ্ন হলো, কেন তাদের ব্রেকআপ হলো? ওয়েল, ভারতীয় গণমাধ্যমগুলো থেকে রণবীর কাপুর এবং ক্যাটরিনার ব্রেকআপ নিয়ে অনেক রকম কারণ কিন্তু সামনে এসেছিল। প্রথমত, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা জি কিউ ম্যাগাজিনে একটা ইন্টারভিউতে এমন কিছু কথা বলেছিল যেটা শোনার পর ভারতীয় কিছু গণমাধ্যমে প্রতিবেদন ছাপানো হয় যে ক্যাটরিনা আসলে রণবীরকে পুরোপুরি বিশ্বাস করত না। এবং ক্যাটরিনার ক্লোজ সোর্স এটাও জানিয়েছিল, ক্যাটরিনা যখনই রণবীরকে কমিটমেন্টের কথা বলতো তখনই রণবীর কাপুর পিছু পা হয়ে যেত। এছাড়া আরেকটা কারণ এটাও সামনে আসে, রণবীর কাপুর যখন তার প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে তামাশা মুভি করেছিল, তখন রণবীরের এই সিদ্ধান্তে ক্যাটরিনা অনেক আপসেট ছিল, কারণ সে চায়নি রণবীর কাপুর দীপিকার সঙ্গে ওই সিনেমাটি করুক। শুধু তাই নয়, গণমাধ্যমগুলো রিপোর্টস থেকে এটাও জানা যায় যে ক্যাটরিনাকে নিয়ে রণবীর কাপুরের ফ্যামিলির মধ্যে একটু ঝামেলাও ছিল, বিশেষ করে রণবীর কাপুরের মা নীতু কাপুর একদমই পছন্দ করতেন না ক্যাটরিনা কাইফকে। এমনকি এটাও শোনা গিয়েছিল যে ক্যাটরিনা একবার রণবীরের সঙ্গে তাদের পরিবারের পার্টিতে এসেছিল এবং রণবীরের সঙ্গে ক্যাটরিনা কাইফকে দেখে নীতু কাপুর এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি পার্টি ছেড়েই চলে যান। যদিও নীতু কাপুর আসলে দীপিকা পাড়ুকোনকেও পছন্দ করতেন না, যেটা তিনি বেশ কয়েকটা ইন্টারভিউতে নিজের মুখেই বলেছিলেন। যাই হোক, একদিকে রণবীর কাপুরের মায়ের পছন্দের পাত্রী হতে না পারা, আরেকদিকে রণবীরকে পুরোপুরি বিশ্বাস না করতে পারা, এই ফ্যাক্টরগুলোর কারণে মূলত ক্যাটরিনা ব্রেকআপের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু এসবের বাইরে আরেকটা বড় ইস্যু যেটা ছিল, সেটা হলো রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকেই ক্যাটরিনার ক্যারিয়ারের পতন ঘটতে থাকে। ওই সময় রণবীরের সিনেমা তো একের পর এক ফ্লপ হচ্ছিলই, সেই সঙ্গে যেই ক্যাটরিনা প্রথম সারির নায়িকা ছিল সেই ক্যাটরিনার সিনেমাও একের পর এক ফ্লপ হওয়ার কারণে তার ক্যারিয়ারও প্রায় ডুবতেই বসেছিল। আর এই সব কিছু মিলিয়ে ক্যাটরিনা মেন্টালি ডিস্টার্ব ছিল। এবং সবশেষে আর কি, রণবীরের সঙ্গে সে ব্রেকআপ করে ফিরে যায় সালমান খানের কাছে। এবং সালমানের কাছে ফিরে আসার পর অনেকেই ভেবেছিল হয়তো ক্যাটরিনা তার ভুল বুঝতে পেরেছে এবং হয়তো সালমান আবার ক্যাটরিনার সঙ্গে প্রেমে জড়াবে। কিন্তু সেটা তো আর কখনোই হয়নি, বরং তাদের সম্পর্ক এবার হয়ে গিয়েছিল বন্ধুর মতো। এবং একজন বন্ধু হিসেবে সালমান নিজের দায়িত্ব ঠিকই পালন করেছিল, ক্যাটরিনার ভরাডুবি ক্যারিয়ার আবার চাঙ্গা করেছিল সালমান। তবে সালমান শুধু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিল, রণবীরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ক্যাটরিনা যেই ভুল করেছিল সেরকম ভুল যেন ক্যাটরিনা না হয়, সেই ওয়ার্নিং কিন্তু সালমান খান ক্যাটরিনাকে দিয়েছিলেন। এবং লম্বা সময় ক্যাটরিনা সিঙ্গেলও ছিল, কিন্তু এরপর হঠাৎ করেই আগমন ঘটে তার জীবনে ভিকি কৌশলের, যেটা সূত্রপাত হয় 2018 সালে কফি উইথ কারণ শোতে, যেখানে ক্যাটরিনা র্যাপিড ফায়ার রাউন্ডে বলেছিল অন স্ক্রিনে ভিকি কৌশলের সঙ্গে তাকে ভালোই মানাবে। এরপর আরেকটা এপিসোডে যখন কারণ জোহর ভিকি কৌশলকে ওই কথাটা শোনায়, তখন ভিকির রিয়াকশন ছিল অনেকটা এরকম। আর এরপর 2019 সালে একটা অ্যাওয়ার্ড শোতে ভিকি কৌশল সবার সামনে, এমনকি সালমান খানের সামনে স্টেজে ক্যাটরিনাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে, যেটা হয় তুমুল ভাইরাল। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় কথা ছড়াতে থাকে, নিশ্চয়ই এই দুজনের মধ্যে কিছু একটা তো চলছে। যদিও ভিকি পরবর্তীতে এক ইন্টারভিউতে জানিয়েছিল সেই অ্যাওয়ার্ড শোতে ক্যাটরিনাকে সে যা বলেছিল সবটাই ছিল স্ক্রিপ্টে লেখা, তিনি নিজের মনের কথা বলেনি। এখন ভিকি তো এই কথা বলে গুঞ্জনটা ধামাচাপা দিয়ে দেয়, কিন্তু তারপর থেকেই তো হর হামেশাই ভিকি এবং ক্যাটরিনাকে বিভিন্ন পার্টি এবং ফাংশনসে একসঙ্গে যাওয়া আসা করতে দেখা যেত। ইভেন এটাও শোনা গিয়েছিল যে ক্যাটরিনা কাইফকে ভিকি কৌশল শুটিং সেটে পৌঁছে দিত, আর লকডাউনের সময় তো বেশ কয়েকবারই ক্যাটরিনার বাসার নিচে
ভিকির গাড়ি পার্ক হতে দেখা যায়। এখন এইসব কিছু দেখে সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল, না ভিকি আর ক্যাটরিনা যতই মুখ ঘোরাক না কেন তারা রিলেশনশিপে আছে এটা শিওর। আর এখন আর কি, এখন তো তারা ভাই বিয়েই করতে যাচ্ছে। তবে ভিকি আর ক্যাটরিনা কিন্তু একটা বিষয়ে সাকসেসফুল, যত কিছুই হয়ে যাক না কেন তারা কিন্তু মুখ এখন পর্যন্ত খুলেনি, এবং এটা এখন পর্যন্ত মিডিয়ার সামনে স্বীকার করেনি তারা রিলেশনশিপে আছে। যদিও ক্যাটরিনা কাইফের এই স্বভাবটা আগে থেকেই ছিল, সালমান এবং রণবীরের সঙ্গে যখন তিনি রিলেশনশিপে ছিলেন তখনও বিষয়গুলো ক্যাটরিনা প্রকাশ করতেন না, এবং তার এই সম্পর্কে বিষয়গুলো তিনি আসলে গোপন করতেই বেশি ভালোবাসেন। যাই হোক, এখন দিন শেষে ভিকি এবং ক্যাটরিনা তো স্বামী স্ত্রী হতে যাচ্ছে, এবং আশা রাখি তাদের এই সম্পর্কটা যেন ভালোই ভালোই টিকে থাকে। সো ভিউয়ার্স, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের এই লাভ স্টোরির বিষয়গুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।